বসুন আপনি। রিয়েলি ইশানি, যেভাবে তুমি লড়াইটা জিতে বেরিয়ে এলে, হ্যাটস অফ। একটা সময় তোকে স্যাক করে দেওয়া হয়েছিল, তাও তো লড়াইটা ছেড়ে বেরিয়ে যায়নি, ওর ইনভেস্টিগেশনটাও থামিয়ে দেয়নি। কিছু করিনি। কি বলছো ঈশানি, তোমার ক্যান্ডেল লাইট মার্চ তো গোটা শহরকে নাড়ি দিয়েছিল, আর শহরের চেতনার বোধটাকেও ধাক্কা দিয়েছিল। ইনফ্যাক্ট ঈশানি প্রমাণ করে দিয়েছিল যে অন্যায়ের ক্ষমা নেই, ক্ষমতা আর টাকা থাকলে অন্যায় করে পার পাওয়া যায় না। আর তোমার ব্লগগুলো তো অসাধারণ হতো, পুরো গায়ে কাঁটা দিত। ইনফ্যাক্ট আমরা সবাই আলোচনা করতাম, একটা মেয়ে একা কিভাবে লড়াই করছে ন্যায়ের জন্যে, সত্যের জন্যে, কোনো রকমভাবে ভয় দেখিয়ে হুমকি দিয়েও ওকে থামানো যাচ্ছে না। আর তুমি তো আমাদের সমস্ত জার্নালিস্টদের গর্ব। আচ্ছা, কোর্ট কেসের প্রসিডিং তো আমরা সবাই জানি, কিন্তু তার আড়ালে ঠিক কী কী ধরনের চাপ তোমাদের ওপর দিয়ে গেছে যদি একটু ইলাবোরেটলি বলো। কোনো রকম নিউজের জন্য নয়, ইনফ্যাক্ট তুমি আমাদের এটা একটা কিউরিওসিটি বলতে পারো ঈশানি, যে মেয়ে ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েও অপরাধীদের চ্যালেঞ্জ জানানোর মতো দুঃসাহস রাখে, তার লড়াইয়ের গল্পটা কি আমাদের সবার জানা উচিত নয়? আমি একা ছিলাম না, আমার সঙ্গে যদি অনিরুদ্ধ না থাকতেন তাহলে হয়তো আমি কিছুই করতে পারতাম না। অনিরুদ্ধ সব সময় আমার পাশে থেকেছেন, সব সময়। দেখুন ঈশানি, আমাকে সমস্ত ক্রেডিট দিচ্ছে ঠিকই, কিন্তু আসল কথাটা হলো ওর লড়াকু অ্যাটিটিউড দেখেই কিন্তু আমি ওর পাশে এসে দাঁড়িয়েছিলাম। যে ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়েও গেছে, তার মধ্যে দিয়েও যে নিজেকে সোজা করে দাঁড় করিয়ে রাখতে পেরেছে, এটা দেখে আমি ওর পাশে না দাঁড়িয়ে পারিনি। আশীর্বাদ না করে পারছি না ঈশানি, আমার 30 বছরের সাংবাদিকতার জীবনে আমি নিজে কখনো এত বড় কাজ করে উঠতে পারিনি। আর তারার কথা তুমি যা বললে আমি তো ভাবতেই পারছি না ঈশানি, সান্নাল বাড়ির বউ হয়েও উনি যেভাবে তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, তুমি তো আমাদের অন্দরমহলকেও জাগিয়ে তুলেছো ঈশানি। না, ঠিক উল্টো, তারার কাছ থেকে বরঞ্চ আমি আমার প্রথম জোরটা পেয়েছিলাম। তারাকে নিয়ে এলেন না কেন? ওনার থেকে তো আমাদের অনেক কিছু জানার ছিল। উনি কোথায়? Thank you.
সারা জীবন এখানে দেয়ালে মাথা ঠুকবে আর কাঁদবে। এটাই আপনার একমাত্র ঠিকানা।
তুই বস, আমি দেখছি। চলো 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 পাল্টাই।